শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বাহিনী আসে, আসে সুদনার মুখ করে। যাওয়ার পরে ওই সামনে বান্নই নামে একটা নদী আছে, নদীর পারে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে, ফিরে চলে আসে এখানে বাংকার। এটা বাংকার ছিল, এই বাড়ির উপর বাংকার, এই বাড়ির উপর বাংকার, এই যে মুক্তিযোদ্ধা জালালউদ্দিন এর বাড়ি ওই পাশে, ও বাড়ির উপরে বাংকার, এই সমস্ত সাইডে বাংকার, এবং মাঠের মধ্যে বাংকার বাংকার করা ছিল। থেকে 15 ডিসেম্বর বিকালে, আমরা যেটা 17 ডিসেম্বর এসে শুনতে পারলাম, বিকালে এই লোক মাঠের মধ্যে আসছিল জমি দেখার জন্য, সেখান থেকে ধরে নিয়ে আসে 15 ডিসেম্বর বিকালে। আর একজনের বাড়ি ছিল আড়িয়াডাঙ্গি, আব্দুর রাজ্জাক নাম, সে তার ভাইরা বেটা ছোট্ট, এই জন্যে সে শ্বশুরবাড়ি গিয়েছিল চরে, সেখান থেকে আসতে সন্ধ্যায় এখান থেকে ধরে নিয়ে আসে। এই বাড়ির উপরে তিনজন মানুষকে, জাহেদাদি নাম ছিল, জাহেদাদির বাড়ির উপরে মারি একটা বাংকারের মধ্যে তিনজনকে দাঁড়িয়ে রাখে, খুশি রাখে। আর ওই ছোট্ট ছেলেটা সাদেক নাম, ওকে এই আইনদিখার বাড়ির বাংকারের মধ্যে রাখে। তার রাত্রে মিলিটারি শেষ রাতে চলে গেছে, যাওয়ার পর সকালে লোকজন আসছে, আসে ওই ছেলেটা কান্নাকাটি করতেছে, বাইর করছে, করার পর বলছে আমার খালু ছিল, আমার খালুর দিন কোনো নিয়ে গেছে মিলিটারিরা। এই অবস্থায় খোঁজখবর আমরা 17 ডিসেম্বরে একটার সময় খবর পেলাম যে এই জাহেদাদের বাড়ির উপরে সেই রাজ্জাকের লাশ পাওয়া গেছে। তো সেখানে মাটি খুঁড়ি, আস্তে আস্তে করে মাটি খুঁড়ি, একজন তার নিচে দেখা গেল, আর একজন তার নিচে, আর একজন, তিনজনকে এক বাংকারে মারি রেখে দিতে। সেখান থেকে আমরা গ্রামের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসি, একজনের বাড়ি আড়িয়াডাঙ্গি, তাকে নিয়ে দাফন কাফন করে। আর এই দুইজনের কোনো ঠিকানা তখন পাওয়া যায় না পাওয়া গেলে দুইজনকে এই বাংকারের মধ্যে, এক বাংকারের মধ্যে তাদের জানাজাতে ইসলামিক সরাসরি এক মোতাবেক তাদেরকে এখানে গ্রামের লোক মিলে দাফন করে দেয়। এইটা হয়েছে এটা স্মৃতিসৌধের মূল বিষয়। আসতে হলে আগে তো আসতো নগর বাড়ি হয়ে, ফেরি হয়ে, পাহাড়ে লঞ্চ হয়ে পাহাড়ে আসতো, এদিক দিয়েও আসা যায়। আবার
বঙ্গবন্ধু সেতু হয় এসে সুদা পাবনা এসে আতাইকুল্লা নামতে হবে। আতাইকুল্লা নামার পর আতাইকুল্লা থেকে সুদানগর থানায় যে রোড গেল, সুদানগর থানার রাস্তা আসলে এই 3 কিলো বিলকুলা, এই 3 কিলো আসার পরে এই জায়গাটা পাওয়া যাবে বিলকুলা সুদানগর। এই জায়গাটা বিলকুলা, এই জায়গাটার নাম, গ্রামের নাম বিলকুলা। কিন্তু সাইনবোর্ডে আড়িয়াডাঙ্গি যাওয়া আছে, কারণ হচ্ছে যে এই এই আড়িয়াডাঙ্গি ছিল হচ্ছে এই ওয়ার্ডের প্রাণকেন্দ্র, এবং আড়িয়াডাঙ্গি এই গণকবর স্থাপন হয়েছে। এটা একের তখন তো এই যুদ্ধ পরবর্তী সময় থেকেই রেকর্ড, এই রেকর্ডেই এই এইগুলো পাস হয়, যার ফলে সাইনবোর্ডে আড়িয়াডাঙ্গিটাই লিখতে হয়েছে। আড়িয়াডাঙ্গি না না দিলে পরে এটা ক্যান্সেল হয়ে যায়, যার ফলে বিলকুল অবস্থান, কবরের অবস্থান থাকলেও এটা আড়িয়াডাঙ্গি নামে পাস হওয়া, এই জন্য এটার নাম আড়িয়াডাঙ্গি দেওয়া হয়েছে। আব্দুল কাদের আসাদ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালালউদ্দিন, কে বলবেন? আব্দুল কাদের আসাদ, বাবার নাম শুকুর আলী মণ্ডল, মায়ের নাম পাতানি বেগম, ঠিকানা চতুরহাটি, ডাকঘর ডাকঘর আতাইকুলা, থানা সাথিয়া উপজেলা পাবনা। এবার এই এই যে ঘটনাটা আমরা যেখানে দাঁড়াই, 14 ডিসেম্বরে যখন এই জায়গায় কানসিনারা আড়িয়াডাঙ্গিতে যখন বাঙ্কার ট্যাঙ্কার কাকি থাকে, এদিকে সুজানগর অ্যাটাক হয়, তারপরে এইদিকে যখন ওরা মিলিটারি আসি জেনে গেছে, তারপরে যখন অ্যাম্বুসে সব পড়ে আছে, আমরা সব বাড়িঘর সাজি দিয়ে চলে গেছি। তারপরে যা যে গরু বাসন নেবার জন্য আসছি, আমি দেখেছি আব্বাকে ধরে নিয়ে আসছে, আমার দুলাভাইকে ধরে নিয়ে আসছে, তারপরে আমার ওই তাওই সাহেবকে ধরে নিয়ে আসছে। মোলা বলেন, জয়নুদ্দিন শেখ এবং মুসলিমউদ্দিন, এই দুইজনেই আমার আব্বার সাথে। দ্বিতীয়ত ওখানে নামাজ পড়ায়, মাগরিবের নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পর তাদের কাছে কী জিজ্ঞাসা করে আমরা শুনতে পারিনি, হয়তো আড়ালের থেকে দেখছি। দেখার পরে যখন ওরা গুড়ি দিয়ে তোলে, তখন আমি মানে দৌড় মারছি, এখন তো মারবে, আমরা দৌড় মারছি, আর এদিকে গুলির আওয়াজ, গুলির আওয়াজ পড়ে আমরা সটকে চলে গেছি। পরে শুনলাম যে এরকম এরকম 3 দিন মেয়েগুলো পানি ছিল, তো রাস্তায় পানি ছিল, পারাপার হয়েছে। আমার ওইজনের দেশে গেলে ঘাড় ধরে মিলিটারি পার হয়, বাস খুলি দিয়ে ছুঁয়েছিলাম, সেই নিচের বাসটা ছিল, ওই বাস দিয়ে পার হয়। পার হওয়ার পরে ওখানে নিয়ে আসি নামাজে, ওনা বলছিল যে দেখেন মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা নামাজ পড়ে, তখন নামাজ পড়তে দিয়েছি। নামাজ পড়তে মোনাজাতে দেরি হয়, এই দেরি হওয়ার কারণে লাত্তি দিয়ে তোলে, ওই লাত্তি দিয়ে তোলা দেখে মানে আমরা ভয় হয়ে গেছে, আমরা দৌড় মারছি, এখন তো মারবে, এই জন্য এখানে আমার আব্বা। আর মুসলিমউদ্দিন, সে ওই হুদারপাড়া, তার নিজ বাসভবনে আছে। জয়নুদ্দিন শেখ, তারও ওই পুরান বাড়িতে, ওখানে মিলিটারি ওই যে 14 ডিসেম্বর সুজনগর থানাটাকে যাইতে ওই বান্ন থেকে তারা মুক্তিযোদ্ধাদের হাতে গুলি খায়, ফিরে আসার পথে এদেরকে মুক্তিযোদ্ধার কথা জিজ্ঞাসা করে, যে বলছে আমরা মুক্তিযোদ্ধা দেখিও নি, চিনিও নি, জানিও নে, ওনারা আওয়ামী লীগের লোক ছিল, তাকে মুক্তিযোদ্ধার কথা বলে, ওনাদের বাড়িতেও মুক্তিযোদ্ধা থাকতো, বলে না, তখনই ওদেরকে ধরি, এইভাবে সাধারণ লোককে হত্যা করে যায়। এইটা সেই এখানেই করে এইটাই স্মৃতিসৌধ হিসাবে চিহ্নিত করি সরকার থেকে এখানে স্মৃতিসৌধ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।